আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনার দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে বিভিন্ন পয়েন্ট মেনশন করে দিবেন এবং ওই পয়েন্টে ক্লিক করলে আপনি যে পয়েন্টে মেনশন করছেন ওই পয়েন্টে চলে যাবে। ওটা আমি কীভাবে করবো আপনারা সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে আমি আমার যে ভিডিওটাতে করলাম ওটাতে আমি আগে আপনাদের দেখিয়ে দিই একটু করে। ধরুন আমি এই ভিডিওটাতে এই পয়েন্টটা মেনশন করলাম, যেমন কি ধরেন এখানে 30 সেকেন্ডে ইভেন্ট ইন্ট্রো, 1.36 সেকেন্ডে ফানুস উড়ানো, আমি যেমন আমি 1.36 সেকেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কী চলে আসলো, আমি যে পয়েন্টটা মেনশন করলাম ওটা চলে আসলো। যেমন কি ধরেন আমি এখানে 5 মিনিটে যেটা আছে ওটাতে ক্লিক করলাম, ওইখানে পয়েন্টটা চলে আসছে। আবার যদি ধরেন যে আমি 9 মিনিট 40 সেকেন্ডের এখানে ক্লিক করলাম চলে আসছে। তো এইটা কীভাবে করবেন এবং আপনার ভিডিওগুলোতে কীভাবে মেনশন করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। তার জন্য আপনার চলে যেতে হবে আপনার ফোনের, যেমন কি ধরেন আপনার ভিডিও প্লেয়ার যে ভিডিওটাতে করবেন, আমি ভিডিওতে চলে গেলাম। এটা আপনি চাইলে আপনার ফোন ব্রাউজার দিয়ে করতে পারেন, ফোনের ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারেন, তারপর আপনার ক্রিয়েটর স্টুডিও দিয়ে করতে পারেন, অথবা আপনি পিসিতেও করতে পারেন। আপনি জাস্ট যেমন কি ধরেন আমি উপরে ভিডিওটাতে 3 ডটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর আমার এখানে ডেসক্রিপশনে যেটা আছে ওইখানে যান, ধরেন আমি এই জায়গাতে একটু স্পেস করে নিই। এরপর ধরেন আমি এটার 1.5 মিনিট একটা পয়েন্ট লাগাবো, তো আমি কি করব 1 ডট ডট তারপর কত দিব 3-0। একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা, যে দুইটার মাঝখানে ডটটা দিলেন, ওয়ানের মাঝখানে আর 30-এর মাঝখানে, যেমন কি আপনার প্রথমটা হবে মিনিট, এরপরটা হবে সেকেন্ড। তো মিনিট যদি না থাকে, যদি শুধু সেকেন্ডে মেনশন করতে চান, সেক্ষেত্রে সামনে দুইটা শূন্য দিয়ে 0-0 দিয়ে তারপর ডট দিয়ে তারপর সেকেন্ডেরটা দিবেন। এরপর আপনি একটা স্পেস দিবেন, আপনার এখানে লাগিয়ে দিবেন না, যেমন কি ধরেন আপনার ডটের আশেপাশে কোনো স্পেস দিবেন না, আপনি সরাসরি নাম্বারটা লিখে ডটটা দিয়ে আবার নাম্বারটা দিবেন, এরপর স্পেসটা দিবেন। এরপর দেওয়ার পর আপনি সিম্পলি যে এই পয়েন্টটা যে বিষয়টা মেনশন করতে যাচ্ছেন ওই পয়েন্টে ওই বিষয়টা কী করে দিবেন লিখে দিবেন, নাহলে আপনার ভিউয়াররা বুঝতে পারবে না। এই তারপর আপনি সরাসরি কী করে দিবেন, সেভে ক্লিক করে দিবেন। তারপর চলেন আমি আমরা ওই পয়েন্টটা দেখে আসি। দেখেন এখানে ব্লু সাইন হয়ে আছে ওই পয়েন্টটা, আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার এখানে চলে গেল। তো বন্ধুরা এটা কী জন্য করেন, যেমন কি ধরেন আপনি কোনো একটা বড় ইভেন্ট কভার করলেন এবং ওই ইভেন্টের বিভিন্ন মুহূর্তে আপনি কী করতে চান মেনশন করতে চান, আর অনেকে চায় যে মানে কি 40 মিনিটের ইভেন্ট ওইটা আপনি পুরো কেউ দেখতে চাই না, কিন্তু যার যেটা ইভেন্টে যেটা পয়েন্টটা দেখার প্রয়োজন হয় বা ইচ্ছা লাগে বা এই পয়েন্টটা দেখবো ওটার জন্য আপনার ওই পয়েন্টে ক্লিক করার সাথে সাথে এখানে কী করতে পারে গিয়ে দেখে আসতে পারে। তার জন্য আপনি এটা মেনশন করে দিতে পারেন, বা আপনি কোনো বড় লেসন দিলেন, গণিতের লেসন হোক বা তা আপনার কোনো ওই কনফারেন্সের লেসন হোক বা কোনো যে কোনো কিছু আপনি দিলে ওইখানে আপনার বিভিন্ন পয়েন্ট মেনশন করে দিলে সেই সাথে আপনি অতি সহজে কী করতে পারবেন ওইখানে চলে যেতে পারবেন। তার জন্য বলতেছি বন্ধুরা এটা আশা করি সবার কাজে লাগবে, এই ধরনের আরও নতুন নতুন ট্রিক নিয়ে আসার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিও আমার চ্যানেলের সাথে থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে ভালো মন্দ জানাবেন, কেউ যদি করতে নাও পারেন তাও কমেন্টে জানাবেন, তাহলে আমি কমেন্টে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।